আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, পাবলিক ভিশনের এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিভিন্ন ভাইয়েরা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এবং ইমুতে আমাকে প্রশ্ন করেন এবং বিভিন্ন উত্তর খোঁজেন, বিভিন্ন সমাধান খোঁজেন। সেই সমাধানগুলোকে আপনাদের সামনে ভিডিও আকারে উপস্থাপনা করছে, যাতে করে ওই ভাইয়েরাও এখান থেকে সমাধান নিতে পারে এবং আপনারাও এই সমাধানটা পেয়ে যান। আপনাদের যে সমস্ত প্রশ্ন মনে অন্তরে জাগে, জমিন জায়গা জায়গা জমিন নিয়ে আপনাদেরও মনে যে প্রশ্নগুলো জাগে ভূমি বিষয়ক, সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একজন প্রশ্ন করলো, আমি নাম জারি করছি, জমিন দখল করছি, আমার নামে সমস্ত কিছু আছে, তারপরও পরবর্তী জরিপের সময় আমার নামে রেকর্ড হলো না কেন? বিশেষ করে মহিলারা এই প্রশ্নগুলো করে থাকেন যে আমি আমার বাবা সন্তান হয়েও আমার নামে রেকর্ড হলো না কেন, আমার ভাইদের নামে রেকর্ড হলো কেন। এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো বিশেষভাবে বিশেষ করে মহিলারা বেশি করেন। এবং প্রবাসের থেকে কিছু ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমি প্রবাসে থাকি, জরিপকালে আমার ভাইয়েরা বাড়িতে ছিল, আমার নামে রেকর্ড হলো না, আমার ভাইদের নামে রেকর্ড হয়ে গেল কেন, আমার নাম রেকর্ড হলো না কেন। এই বিষয়গুলো আমাদের বিভিন্ন প্রবাসী ভাইয়েরা প্রশ্ন করে থাকেন। এবং কেউ কেউ প্রশ্ন করেন, আমার প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও আমার নাম রেকর্ড হলো না কেন, জানতে চায়। প্রিয় দর্শক, কিছু ভাই প্রশ্ন করেন, আমার খতিয়ান নকশার সাথে মিলছে না কেন, বা আমার দলিলের সাথে নকশার সাথে মিলছে না কেন, এবং আমার এই দাগের মধ্যে ভুল হয়েছে কেন। এবং কেউ কেউ প্রশ্ন এইভাবে করছেন যে আমার বাড়ির যে সীমানা আছে, এই সীমানা আমার সব কিছু দখলে আছে, কিন্তু যখন নকশা করা হয়েছে তখন আমার নামে এরিয়া কম আসছে কেন, আমার খতিয়ানা ঠিক আছে, আমার আগে সাবেক দলিলও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তারপরও আমার জমিনের নতুন নকশার মধ্যে আমার এরিয়া কম আসছে কেন, এই ব্যাপার অনেকে জানতে চায়। প্রিয় দর্শক, এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই, যখন আপনার এলাকাতে নতুন করে জরিপ করা হয়, আপনার এলাকাতে নতুন করে পৌরসভা খতিয়ান তৈরি করা হয়, আপনার এলাকাতে নতুন করে নকশা তৈরি করা হয়, তখন যারা নকশা তৈরি কাজে লিপ্ত থাকে, অর্থাৎ যারা মাঠে ময়দানে নকশার কাজ করে, নকশা তৈরি করে সরকারের গভর্নমেন্টের পক্ষ থেকে জরিপ করা হয়, তখন যে সমস্ত আমিনরা আছে তাদেরকে বদর আমিন বলে। এই বদর আমিনদের কাজ হলো তারা প্রত্যেকটা এলাকা অবস্থান এবং পরিমাপ ঠিক রেখে তারা নকশা আকার তৈরি করে দেওয়া। আর এদেরকে সহযোগিতা, এদেরকে হেল্প করতে হবে স্থানীয় জনগণ, অর্থাৎ প্রত্যেকের জমির মালিক নিজের জমির তথ্যটা ওই বদর আমিনদেরকে দিতে হবে। আপনার জমিন কতটুকু, আমার আপনার কাছে কী কী খতিয়ান আছে, আপনার কাছে কী কী দলিল আছে, আপনার কাছে কী কী পরিমাণ কাগজপত্র আছে, এই সমস্ত কাগজপত্র দিয়ে বদর আমিনকে আপনি তথ্য দিতে হবে। যদি আপনি তথ্য দেওয়ার মধ্যে ভুল করেন তখন আপনার জমিন কম বেশি হয়ে যাবে। যেমন আপনি বিদেশে আছেন, আপনার এলাকাতে আপনার ভাই বেড়াদাররা আছে, সেখানে আপনার ভাই বেড়াদাররা আপনার তথ্য গোপন করে তাদের নাম দিয়েছে, তখন আপনার নাম না উড়ে তাদের নাম হয়ে গেছে। অথবা কোনো ভাইয়েরা যদি বোনের তথ্য গোপন করে, একই বাবার সন্তান, বোনও যেই বাবার সন্তান, ভাইও সেই বাবার সন্তান, সেই বাবার একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও বোনের নাম উঠে না, ভাইয়ের নাম উঠছে কেন, সেই কারণ একটাই যে যখন জরিপ করা হয়, বদর আমিনরা যখন সরজমিনে জরিপ করা হয়, তখন ভাইয়েরা যদি কোনো বোনের তথ্য গোপন করে, এই তথ্য গোপন করার কারণে বোনের নামে অনেক সময় রেকর্ড হয় না। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমার জমিনের খতিয়ানে বা নকশাতে ভুল কেন, বা এই সমস্ত ভুল হয়ে হওয়ার কারণ কী, কারণ ওটাই একটাই যে যখন বদর আমিনরা নতুন করে জরিপ করে, বদর আমিনরা যখন নতুন করে নকশা তৈরি করে, তখন আপনার যে সমস্ত তথ্য তাদেরকে দেওয়া দরকার, এই সমস্ত তথ্য আপনি দেন না বিদায় আপনার খতিয়ানে নকশায় এবং এই বিষয় কাগজপত্রগুলোর মধ্যে গড়মিল দেখা গেছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে বদর আমিনরা কখন জরিপ করে, কখন তারা নকশা তৈরি করার জন্য আসে, আমরা কীভাবে জানবো? হ্যাঁ, এটা জানা যায়, সেটা হলো যখন
যে এলাকাগুলোর মধ্যে নতুন করে জরিপ করা হয় ওই সমস্ত এলাকায় সারা এলাকার মধ্যে মাইকিং করা হয়, বিভিন্ন নোটিশ জারি করা হয়, জারি করার মাধ্যমে এলাকার জনগণের কাছে এটা পৌঁছায় দেয়, বার্তাগুলো পৌঁছাই দেয় যে নতুন করে জরিপ করা হবে, আমিনরা নকশা তৈরি করবে, আপনাদের তথ্যগুলো সঠিক তথ্যগুলো তাদেরকে দিয়ে সহযোগিতা করেন। তখন স্থানীয় জনগণ যদি সঠিকভাবে তথ্য দিয়ে সহযোগিতা করে আর প্রত্যেকের মালিকানাগুলোর রেকর্ড তাকে দিয়ে সঠিক তথ্যটা তাকে দেওয়া হয়, তখন আপনার জমিন এর খতিয়ান আপনার জমিনের নকশা সঠিকভাবে উঠবে, কোনো ভুলভ্রান্তি হবে না। আর যদি অসাবধানতাবশত আপনি বিভিন্ন রকমের সঠিক তথ্য না দেখাতে পারেন এবং আপনার নকশার দেখা ঠিক মতো না দেখাতে পারেন এবং দাগ নাম্বার ঠিক মতো না বলতে পারেন এবং খতিয়ানের নাম্বারগুলো ঠিক মতো না বলতে পারেন, তখন আপনার এই জমিনের রেকর্ডগুলোর মধ্যে বিভিন্ন রকমের গড়বড় হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, এখন এর সমাধান কী? যে আপনার নামে রেকর্ড হয় নাই, আপনার জমিনের আইলগুলো ঠিক মতন উঠে নাই, নকশার সাথে খতিয়ানের মিল নাই, এই যাবতীয় বিষয়গুলো যখন আপনার হয়ে যাবে তখন আপনি কী করবেন? তখন আপনার কাজ হলো আপনি যেখানে সেটেলমেন্ট অফিস এই যে সমস্ত জায়গাগুলোর মধ্যে এই কাজগুলো করা হয়, যখন এই সমস্ত ভুলভ্রান্ত হয়ে যায় তখন আপনি চূড়ান্ত প্রকাশনার যেই অফিস আছে এই অফিসে যেয়ে আপনি যোগাযোগ করতে পারেন এবং বিধি মোতাবেক এখানে আবেদন করতে পারেন। যদি মূল বই ঠিক থাকে তখন আপনি বিধি মোতাবেক আবেদন করলে আপনাকে সঠিকভাবে তারা সংশোধন করে দেবেন। যদি সংশ্লিষ্ট খতিয়ানের মূল বইয়ে বালাম খাতায় সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে 533 বিধি মোতাবেক আপনার এই ভুলগুলো সংশোধন করে দেওয়া হবে। আর যদি নকশায় কোনো ভুল হয়, নকশার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে 537 বিধি মোতাবেক ওইগুলো সংশোধনযোগ্য এবং এটা 30 কার্যদিবসের মধ্যে আপনি সংশোধন করতে হবে। 30 কার্যদিবসের মধ্যে সংশোধন করার জন্য অবশ্যই আপনাকে সেখানে চেষ্টা চালিয়ে যেতে হবে। সুতরাং যাদের এই সমস্যাগুলো আছে তাদের উচিত হলো যেখানে আপনার সেটেলমেন্ট অফিস বা যেখানে স্থানীয় এই যে সমস্ত জায়গাগুলোর মধ্যে আপনাদের এই সমস্ত কাজ হয়েছে ওই সমস্ত জায়গায় আপনারা আপনাদের সঠিক কাগজপত্র নিয়ে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের সমাধানগুলো হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এ পর্যন্ত আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদেরকেও শেয়ার মাধ্যমে জানাই দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।